নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত করুছি আমার ইউট্যুব চ্যানেল বিরঞ্চি দাস শোকু। প্রতি সপ্তাহ পরি এথর মধ্যে আউ এক সুন্দর কাহিনী আপনার আনি আসছি। এথর কাহিনীটি রচনা করেছেন গাল্পিক নিত্যানন্দ নন্দী, যাহার শীর্ষক অছি পাগলা বুড়া। হ্যাঁ শ্রোতা বন্ধু, বয়স্ক লোকটি একমাত্র পুয়কু অসময়ের হরাই গভীর ভাবে মানসিক আঘাত পায়। আউ সববেলে পুয়কু খোঁজিবাকু যাই পাগলা বুড়ার পরিচয়ে পরিচিত হয়ে যায়। রাস্তা গলা লোককু রাতি অন্ধারে লণ্ঠন দেখেই রাস্তা কড়াই দেওয়া ভিতরে তা মন খোঁজু থাকে হজিলা পুয়ের স্মৃতিকু। এভাবে এক সংবেদনশীল কাহিনী উপরে আধারিত আজির গল্প। তবে গল্প ভিতরকু যাওয়া পূর্বর পুনিথরে কই রখি, যদি আপনার এজে আমার চ্যানেলকু সবসক্রাইব করে না অবিলম্বে সবসক্রাইব করে দিও, কারণ আমার সমস্ত নয় নোটিফিকেশন আপনার হি প্রথম পাইবে। তবে আজ গল্পর শীর্ষক অছি পাগলা বুড়া, গাল্পিক নিত্যানন্দ নন্দী। 11টা বাজিবাকু 5 মিনিট বাকি। শীত রাতে লাস্ট বস ধরি আসিবা এক নিয়ারা অনুভব সনাতন বাবুঙ্ক পাই। বস ভিতরে আউ ভিড় নাহি, বিনায়কপুর স্টপেজরে ওহ্লাইলে সনাতন বাবু। জনে সহকর্মীঙ্ক জন্মদিনরে যোগ দেবা পাই সুদূর কটকরু আসিছন্তি। সে প্রথমে রেলগাড়িরে 200 মাইল আর তাপরে 50 কিলোমিটর বস ধরি পৌঁছিবা এতে সহজ নথিলা তাঙ্ক পাই। পুনি নুয়া জায়গা, আগুরু কেবে আসি নাতি, সরপ্রাইজ দেবে বলি ফোন বি করি নাতি সাঙ্গ রমেশকু। নচেত কেহি জনে নিশ্চয় বস পাখুকু আসিথান্তা তাঙ্কু পাছুটি নবা পাই। পাহাড়কু ছুঁই যাইথিবা সরু রাস্তারে 2 মাইল চালিবাকু পড়িব, না অছি রিক্সা না অটো, কিছি জানি নাতি সে রাস্তা বাবদরে। জিপিএস অন কলে, মোবাইল ফ্লাশ লাইট দিয়ে চালিলে গাঁ অভিমুখে। বসস্টপকু লাগি কুড়িয়া ঘরটিয়ে, এতে রাতে জঞ্জিরা গাঁকু কেহি জনে যাওথবার দেখি কুড়িয়ারু জনে বুড়া লণ্ঠন ধরি বাহারকু বাহারি আসিলা। চালিলা সে সনাতন বাবুঙ্কু সহিত, কলা মচমচ বিকৃত চেহারা দেখি সনাতন বাবু ডরিগেলে। মু জঞ্জিরা বন্ধ যায় যাবি, ডরুছ কি? কাহিঁকি কে জানি সমস্তে মতে দেখি ডরি যাঁতি, মু বি বুঝি পারে নি। সনাতন বাবু চুপ রইলে, বুড়া অনর্গল গপি চালিলা। না কিছু পরিচয় না কিছু সম্পর্ক, বুড়াকু লোকে জনে দরকার খালি গপিবা পাই বোধে। মোর আজ্ঞা পুয়টিয়ে থিলা রাজকুমার পরি দেখিবাকু, দিনে রাতে এই রাস্তা দিয়ে আসুথিলা তা মামু ঘরু, এমিতি অনেক কথা। সনাতন বাবু বিরক্তি প্রকাশ কলে, চুপ রহিবা পাই ইঙ্গিত দেলে। ভাবিলে আজিকালি লোকমানঙ্কু বিশ্বাস করিবা বি কাঠিকর পাঠ, বাহানা করুছি কিছু মাগিব প্রায়, তা নহলে এতে রাতে কিয়ে কাহিঁকি জনকু অনুসরণ করিব, যেমিতি হোক খসিবাকু হেব তা কবলরু। নিজ গতিকু বড়াইলে সনাতন বাবু, চালিলে বুড়ার আগে আগে। বুড়া চুপ হয়েগলা, সাহস কলানি আউ কিছু গপিবা পাই। লণ্ঠন ও বাড়িটিয়ে ধরি চালুথলা কিন্তু সনাতন বাবুঙ্কু পছে পছে। বুড়াকু চুপ করে দেলে সিনা, কিন্তু মন ভিতরে ভারি ভয় থিলা, বুড়া কিছু ক্ষতি করিবনি তো। গাঁরে গুণি গারিডিকু ভারি ভয় সনাতন বাবুঙ্কর, পুনি এতে রাতে নির্জন রাস্তা, ইয়ারি ভিতরে 2 মাইল চালি সারিথিলে সেমানে। সনাতন বাবু পছকু অনেলে, বুড়া ফেরি যাউচি পছকু। বুড়া কিন্তু কাহিঁকি আসিথিলা তাঙ্ক সহিত, রহস্য কণ, পোখরী বন্ধরে কি কাম থিলা বুড়ার, কিছি ন বুঝি পারি বোকাঙ্ক পরি অনেইথিলে বুড়া আড়ুকু। সনাতন বাবুঙ্ক মন ভিতরে অনেক প্রশ্ন ছাড়ি যাই চুপচাপ ফেরিগলা তা নিজ রাস্তারে, কিছু ন কই ফেরিগলা। বিচিত্র এই দুনিয়া, ভিন্ন ভিন্ন রঙ, ভিন্ন ভিন্ন মানসিকতার লোক, আউ সেইথিপাই পৃথিবীটা এতে সুন্দর লাগে বোধ হুয়ে। কিছু লোকঙ্ক মন কথা বুঝি হুয়ে নি, পড়িবা সম্ভব হুয়ে নি আউ কিছু লোকঙ্কু। কেতে নিরুপায় লাগুথলা বুড়াটি, মু গাড়ি দেলি কিছু ফরক পড়িলানি, নিজ ইচ্ছারে পছে পছে আসিলা আউ ফেরিগলা বি নিজ ইচ্ছারে, পাগল বুড়া। গাঁ পোখরী হুড়ারে সাঙ্গ ঘর,
ଜିପିଏସ୍କୁ ଆଧାର କରି ରମେଶ ବାବୁଙ୍କ ଘରେ ପହଞ୍ଚିଲେ ସନାତନ ବାବୁ। ରମେଶ ବାବୁ ଖୁସିରେ କୁଣ୍ଢେଇ ପକାଇଲେ ସନାତନ ବାବୁଙ୍କୁ। ବିଶ୍ୱାସର ବାହାରେ ଥିଲା ଅଚାନକ ଏତେ ରାତିରେ ସେ ତାଙ୍କ ଘରକୁ ଆସିବି ବୋଲି। ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇ ପଚାରିଲେ, ଆପଣ ଏଇ ପାହାଡ଼ ପାଖ ହୋଇ 2 ମାଇଲ ରାସ୍ତା ଆସିଲେ କେମିତି? ରାତି 9ଟା ପରେ ଚୋର ଦୁର୍ବୃତ୍ତମାନଙ୍କ ଭୟ, କାହାକୁ ବି ସେମାନେ ଛାଡ଼ନ୍ତିନି, ଟଙ୍କା ପଇସା ସବୁକିଛି ଲୁଟି ନିଅନ୍ତି। ହେ ଭଗବାନ, କେମିତି ଆସିଲେ ଆପଣ? ଫୋନ୍ କରିପାରିନଥାନ୍ତି? ଆପଣଙ୍କ ସାଥିରେ ପାଗଳ ବୁଢ଼ାଟି ଆସିଥିଲା କି? ହଁ, ବହୁତ ଲମ୍ବା ଇତିହାସ ଅଛି ସାର୍। ଅନେକ ବର୍ଷ ତଳେ ତା ପୁଅକୁ ଦୁର୍ବୃତ୍ତମାନେ ହତ୍ୟା କରିଦେଇଥିଲେ ଏଇ ରାସ୍ତାରେ। 5 ଦିନ ପରେ ବାହାଘର ହୋଇଥାନ୍ତା, ସ୍ୱପ୍ନର ସଂସାରଟି ଉଜୁଡ଼ିଗଲା, ଆଉ ସେଦିନଠୁ ସେ ପାଗଳ ହୋଇଯାଇଛି। ବୁଢ଼ୀ ଶଯ୍ୟା ସାଇ କେହି ଜଣେ ଏକା ଆସୁଥିଲେ, ଲଣ୍ଠନ ଆଉ ଠେଙ୍ଗାଟିଏ ଧରି ବାହାରି ଆସେ, ଭୀମ ପରି ଛିଡ଼ା ହୋଇ ରହେ ଦାଣ୍ଡ ରାସ୍ତାରେ, ଗାଁ ପାଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଇ ଛାଡ଼ି ଦେଇ ଆସେ। ସେ ଯିଏ ହେଉ ପଛକେ ସମସ୍ତଙ୍କୁ ତା ପୁଅ କଥା କହେ, ଆଉ 2 ଟୋପା ଲୁହ ଛରାଏ, ଭାବେ ଆଉ କା ଜୀବନରେ ସେ ଘଟଣା ଆଉ ଥରେ ନ ଘଟୁ, ଯାହା ତା ପୁଅ ସାଥିରେ ଘଟିଗଲା। ବୁଢ଼ା ହାତରେ ଠେଙ୍ଗା ଥିଲେ କେହି ତା ପାଖ ବି ମାଡ଼ନ୍ତିନି। ସନାତନ ବାବୁଙ୍କ ଆଖିରେ ଲୁହ ଚକେଇ ଆସିଲା। ବୁଢ଼ା କେତେ ଖୁସି ହୋଇଥାନ୍ତା ଯଦି ମୁଁ ତା ମୁହଁରୁ ତା ପୁଅ କଥା ଶୁଣିଥାନ୍ତି। କିଛି ଜିଦ୍ ବି କଲାନି, କେତେ ଭୁଲ ମୁଁ କରିଛି ସେ ବୁଢ଼ାକୁ ଗାଳି କରିକି। ମଣିଷ ପଣିଆକୁ ଚିହ୍ନିବାର ସତ୍ସାହସ ଆମ ପରି ସହରି ବାବୁଙ୍କ ପାଖରେ କ'ଣ ଥାଏ? ଗାଳି ଖାଇବା ପରେ ବି କିଛି ପ୍ରତିକ୍ରିୟା ନଥିଲା ବୁଢ଼ାର। ଧୈର୍ଯ୍ୟର ସୀମା ଥାଏ, କିନ୍ତୁ ଏତେ ଧୈର୍ଯ୍ୟ? ଚାହିଁଥିଲେ ଅଭିମାନ କରି ଅଧାରାସ୍ତରୁ ଫେରିଯାଇ ପାରିଥାନ୍ତା ସେ, କିନ୍ତୁ ଗାଁ ପୋଖରୀ ବନ୍ଧ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୋ ସାଥିରେ ଆସି ମୋତେ ସୁରକ୍ଷା ପ୍ରଦାନ କରି ଫେରିଗଲା। ସାହାଯ୍ୟ ଏକ ନିଃସ୍ୱାର୍ଥପର ମାନସିକତା ବୋଧ ହୁଏ, ନିହାତି ଅନ୍ଧଭାବରେ ସାହାଯ୍ୟର ହାତ ଲମ୍ବିଯାଏ ହୃଦୟ ଭିତରୁ। ଚୁପଚାପ କିଛି ନ କହି ଗାଁ ମୁଣ୍ଡ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆସି ମୋତେ ଛାଡ଼ି ଫେରିଗଲା। ବୁଝିବି ପାରିଲିନି ନା ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କଲି, ଏମିତି ଦରଦୀ ହୃଦୟକୁ ସମସ୍ତେ କ'ଣ ବୁଝିପାରନ୍ତି? ରକ୍ତ ମାଂସରେ ଗଢ଼ା ମଣିଷର ପରିଚୟ ଖାଲି ବେଶଭୂଷାରୁ ହୁଏ ନା, ହୃଦୟର ରଙ୍ଗ ହିଁ ତାର ପ୍ରକୃତ ପରିଚୟ। ସହରର କଂକ୍ରିଟ ଜଙ୍ଗଲ ଭିତରେ କାଁ ଭାଁ ଏମିତି ହୃଦୟଟିଏ ମିଳେ? କେତେ ସରଳ, କେତେ ନିଷ୍କପଟ ଥିଲା ସେ। ସେ ଥିଲା ମୋ ଚଲାପଥରେ ସାଥୀ। ଫେରିବା ଦିନ ମୁଁ ମୋ ପାପର ପ୍ରାୟଶ୍ଚିତ କରିବି, କୋଳରେ ଲଗେଇବି ବୁଢ଼ାକୁ, କଲିଜାକୁ ପଥର କରି କହିବି, ମଉସା କୁହ, ତମ ପୁଅ କଥା କୁହ, ମୁଁ ଶୁଣିବି। ପୁଣି ଥରେ ଅନେଇଲେ ସେଇ ପାଦଚଲା ରାସ୍ତା ଆଡ଼େ। ବୁଢ଼ା ଘରେ ପହଞ୍ଚିନି, ଏବେ ବି ମିଞ୍ଜି ମିଞ୍ଜି ଜଳୁଥିଲା ଲଣ୍ଠନର ଆଲୁଅ, ଅସ୍ପଷ୍ଟ ହୋଇ ଆସୁଥିଲା ଧୀରେ ଧୀରେ ମାନବିକତାର ନୂଆ ମାଇଲଖୁଣ୍ଟଟିଏ ଗଢ଼ି ଉଠୁଥିଲା ସନାତନ ବାବୁଙ୍କ ଜୀବନରେ ବାକି ଥିବା ଅବଶିଷ୍ଟ କିଛି ରାସ୍ତା ଉପରେ। କେତେ ସତ୍ସାହସ ଦରକାର ଏତେ ନିଃସ୍ୱାର୍ଥପର ହୋଇ ସାହାଯ୍ୟର ହାତ ବଢ଼େଇବା! ଲୋକେ କିନ୍ତୁ ତା ନାଁ ରଖିଛନ୍ତି ପାଗଳ ବୁଢ଼ା, ହେଲେ ମୋ ପାଇଁ କିନ୍ତୁ ସେ ଭଗବାନ ପିତୃତୁଲ୍ୟ। ଶୁଣୁଥିଲେ ଗାଳ୍ପିକ ନିତ୍ୟାନନ୍ଦ ନନ୍ଦୀଙ୍କର ଗଳ୍ପ ପାଗଳା ବୁଢ଼ା। ସତରେ ସରଳ ନିଷ୍କପଟ ବୁଢ଼ା ମଣିଷଟି ଏକମାତ୍ର ପୁଅକୁ ହରେଇ ପାଗଳା ହୋଇଯାଏ, ହେଲେ ସେହି ପାଗଳାମୀ ମଧ୍ୟରେ କିନ୍ତୁ ରାସ୍ତା ଗଲା ଲୋକ ଆଉ କେହି ଯେପରି ତା ପୁଅ ପରି ଦୁର୍ଦ୍ଦଶାର ସମ୍ମୁଖୀନ ନ ହୁଏ, ସେଥିପାଇଁ ଚିହ୍ନା ଅଚିହ୍ନା ସମସ୍ତଙ୍କୁ ରାତି ଅନ୍ଧାରରେ ରାସ୍ତା କଡ଼େଇ ନିଏ। ସତରେ କଷ୍ଟ ଆଉ ଯନ୍ତ୍ରଣାରେ ଜର୍ଜରିତ ଗୋଟିଏ ବାପର ହୃଦୟ ପୁଅର ସ୍ମୃତିକୁ ଖୋଜୁ ଖୋଜୁ ପାଗଳା ବୁଢ଼ାର ପରିଚୟ ପାଇବା ଆଉ ସମସ୍ତଙ୍କ ପ୍ରିୟ ମଣିଷ ହୋଇ ଉଠିବା କାହାଣୀରେ ଆଣିଦିଏ ଏକ ଭିନ୍ନ ଅନୁଭବ। ଆଶା କାହାଣୀଟି ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭଲ ଲାଗିଥିବ, ଆଉ ଯଦି ଭଲ ଲାଗିଥାଏ ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ସେୟାର କମେଣ୍ଟ ଆଉ ସବସ୍କ୍ରାଇବ କରିବାକୁ ଆଦୌ ଭୁଲିବେ ନାହିଁ। ମୁଁ ପୁଣି ଆସିବି ଆସନ୍ତା ସପ୍ତାହରେ ଆଉ ଏକ ସୁନ୍ଦର କାହାଣୀ ନେଇ। ସେ ଯାଏ ରହୁଛି, ନମସ୍କାର।